হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার টেকনিক্যাল স্টাডি ইউটিউব চ্যানেল। ফ্রেন্ডস, তোমরা সবাই জানো যে কিছুদিন পর ওয়েস্ট বেঙ্গল পুলিশের মেন এক্সাম। তো মেন এক্সাম মোট 85 নম্বরের হবে, যার মধ্যে 25 নম্বর থাকবে জেনারেল নলেজ এবং জেনারেল অ্যাওয়ারনেসের উপর, এবং সিলেবাসটাও অনেক বড়। তো আমরা আজকের থেকে তোমাদের জন্য আমাদের চ্যানেলে প্রতিদিন সকাল 8টায় জিকে এবং মানে এবং জেনারেল অ্যাওয়ারনেস থেকে যেরকম প্রশ্ন আসার সম্ভাবনা, তেমনই 25টি করে গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আসব এবং উত্তর তোমরা পেয়ে যাবে। ফ্রেন্ডস, এছাড়াও আমাদের চ্যানেলে প্রতিদিন রাত 8টায় অঙ্কের মক টেস্ট করানো হয়। তো তোমরা যদি ওই ভিডিওগুলি না দেখে থাকো, তো আমাদের চ্যানেলের ডিসক্রিপশন থেকে বা আমাদের চ্যানেলের প্লেলিস্ট থেকে দেখে নেবে। আর তোমরা যদি আমাদের চ্যানেলে ফার্স্ট টাইম ভিডিও দেখছো, তো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। তো চলো আজকের ভিডিও শুরু করা যাক। তো ফ্রেন্ডস, আজকের প্রথম প্রশ্ন, যে ঘরঘরা নদীর আগের নাম কি ছিল? তো উত্তর কি হয়ে যাবে? সরস্বতী, কারণ ঘরঘরা নদীর আগের নাম ছিল সরস্বতী। নেক্সট প্রশ্ন, যে বুদ্ধ চরিতম সংস্কৃতে কে লেখেন? তো উত্তর কি হয়ে যাবে? অশ্বঘোষ। নেক্সট প্রশ্ন, যে ভারতের সংবিধান প্রথম সংশোধন কত সালে হয়? তো ভারতের সংবিধান প্রথম কত সালে সংশোধন হয়েছিল? 1951, মানে 1951 সালে। নেক্সট প্রশ্ন, যে ভারতীয় নৌসেনার প্রথম মহিলা বিমান চালক কে? উত্তর কি হয়ে যাবে? শিবাঙ্গী। তারপর নেক্সট প্রশ্ন, যে মোহাম্মদ গোরি কবে মারা যান? তো উত্তর কি হয়ে যাবে? মোহাম্মদ গোরি 1206 সালে মারা যান। নেক্সট প্রশ্ন, যে ভারতের সংবিধান দিবস কবে পালন করা হয়? তো ভারতের সংবিধান দিবস কবে পালন করা হয়? 26শে নভেম্বর। তারপর, যে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ দিবস কবে পালিত হয়? তো আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ দিবস পালিত হয় কবে? 25শে নভেম্বর। ফ্রেন্ডস, এই প্রশ্নগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, তো তোমরা লিখে নিতে পারো যদি ইচ্ছা হয়, নাহলে স্ক্রিনশট করে নেবে। তো উপগ্রহের মাধ্যমে প্রথম টেলি পরিষেবা কোন বছর চালু হয়? উত্তর কি হয়ে যাবে? 1962। নেক্সট প্রশ্ন, যে ভারতীয় সংবিধানের জনক কাকে বলা হয়? তো এটা আশা করি সবারই জানা, যে ডক্টর ভীমরাও রামজি আম্বেদকর। নেক্সট প্রশ্ন, যে প্রার্থনা সমাজের সুবিখ্যাত নেতা কে ছিলেন? উত্তর কি হয়ে যাবে? মহাদেব গোবিন্দ রানাড়ে। নেক্সট প্রশ্ন, যে ভারতীয় সংবিধান শেষবারের মতো কবে সংশোধিত হয়েছিল? তো শেষবারের মতো সংশোধিত কবে হয়েছিল? 2019 সালের 12ই জানুয়ারি। তারপর নেক্সট প্রশ্ন, যে ন্যাটো সদর দপ্তর কোথায় অবস্থিত? আর ফ্রেন্ডস, ন্যাটোর ফুল ফর্ম কি? ন্যাটোর ফুল ফর্ম হলো নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন। আর ন্যাটোর সদর দপ্তর কোথায় অবস্থিত? বেলজিয়ামের রাজধানী শহর ব্রাসেল। তারপর নেক্সট প্রশ্ন, যে কোন দেশ বিশ্বের প্রথম মুসলিম যোগা ক্যাম্প আয়োজন করেছে? তো উত্তর কি হয়ে যাবে? ভারত। আর এটা কোথায় অনুষ্ঠিত হয়েছিল? উত্তরাখণ্ডের কোটদার শহরে, একটি কানাবা নামে একটি আশ্রম রয়েছে, সেখানে অনুষ্ঠিত হয়েছিল। আর সেখানে মোট মানে 500 জন বিদেশি মুসলিম পুরুষ এবং মহিলা তারা অংশগ্রহণ করেছিল। ঠিক আছে, তো বিশ্বে প্রথম কোন দেশ হজযাত্রা প্রক্রিয়াকে ডিজিটাল করলো? তো এটার উত্তর কি হয়ে যাবে? এটার উত্তর হয়ে যাবে ভারত। তারপর নেক্সট প্রশ্ন, যে কোন দুটি পাখি স্তন্যপায়ী হলেও ডিম পারে? তো উত্তর কি হয়ে যাবে? প্লাটিপাস ও ট্যাকাই গ্লাসাস। ঠিক আছে, তারপর নেক্সট প্রশ্ন, যে ভিক্টোরিয়া জলপ্রপাত কোথায় অবস্থিত? তো আশা করি এটা সবারই জানা, যে দক্ষিণ আফ্রিকা। আর ফ্রেন্ডস, যারা ফার্স্ট টাইম ভিডিও দেখছো না, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে, আর ভিডিও যদি ভালো লাগে প্লিজ লাইক করবে। ঠিক আছে, তো উলানবাটোর কোন দেশের রাজধানী? উলানবাটোর কোথাকার রাজধানী? মঙ্গোলিয়া। মঙ্গোলিয়ার রাজধানীর নাম কি? উলানবাটোর। তারপর নেক্সট প্রশ্ন, যে বাংলাদেশের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? তো বাংলাদেশের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? কেউ ক্রাডং। তারপর, যে ভারতীয় সুপ্রিম কোর্টের প্রথম মহিলা বিচারপতির নাম কি? তো ভারতীয় সুপ্রিম কোর্টের প্রথম মহিলা বিচারপতির নাম কি? ফাতেমা বিবি। নেক্সট প্রশ্ন, যে প্রধানমন্ত্রী জীবন জ্যোতি বিমা যোজনা কবে চালু হয়?
তো কবে চালু হয় এটা? 2015 সালের 9ই মে, ঠিক আছে? তারপর নেক্সট প্রশ্ন, যে সবুজ বিপ্লবের ফলে কোন শস্যের সবচেয়ে বেশি উন্নতি ঘটে? উত্তর কি হবে? গম। নেক্সট প্রশ্ন, যে লাদাখের গড় উচ্চতা কত? উত্তর কি হবে? 5,300 মিটার। নেক্সট প্রশ্ন, যে বৃষ্টিপাত মাপার যন্ত্রের নাম কি? তো বৃষ্টিপাত মাপার যন্ত্রের নাম কি? রেনগজ বা বৃষ্টি মাপক যন্ত্র। নেক্সট প্রশ্ন, যে রক্তচাপ মাপার যন্ত্র কোন বছর আবিষ্কৃত হয়? তো রক্তচাপ মাপার যন্ত্র আবিষ্কৃত হয় কবে? 1896 সালে। তারপর, কে প্রথম কেঁচোকে কৃষকের বন্ধু বলেন? ফ্রেন্ডস, তোমরা তো সবাই জানো যে কৃষকের কৃষকের বন্ধু বলে, কিন্তু এই কথাটি প্রথম কে বলেছিলেন? তো প্রথম বলেছিলেন চার্লস ডারউইন। তো ফ্রেন্ডস, আজকের এই 25টি প্রশ্ন ছিল আজকের ক্লাসের গুরুত্বপূর্ণ। তো নেক্সট ভিডিও তোমরা আবার কালকে পাবে, এবং রাত 8টায় আবার অঙ্কের ভিডিও পাবে। এবং তো আগেরগুলো যদি না দেখে থাকো, তো ডিসক্রিপশনে লিঙ্ক আছে, সেখান থেকে দেখে নিবে। আর আজকের ভিডিও যদি ভালো লাগে, প্লিজ লাইক করবে। আর যদি নতুন হয়ে থাকো আমাদের চ্যানেলে, তো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে, ঠিক আছে? ধন্যবাদ আজকের ভিডিওটি দেখার জন্য। থ্যাংক ইউ।